আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেডি কোকোপিটে সবজি চারা তৈরি। প্রিয় দর্শক দেখুন, এগুলি হচ্ছে আমাদের রেডি কোকোপিট। আপনারা সকলেই জানেন যে বর্তমান রেডি কোকোপিট দিয়ে সিডলিং ট্রের ভিতরে সবজি চারা তৈরি করা একটি আধুনিক কৃষির আধুনিক প্রচেষ্টা। প্রিয় দর্শক, তো আপনারা যারা রেডি কোকোপিটের সবজি চারা তৈরি করতে চান, তারা আমাদের কাছ থেকে আমাদের নিকট হতে আমাদের সবজি চারার এই রেডি কোকোপিট নিতে পারেন। প্রিয় দর্শক দেখুন যে এই চারাগুলি বেগুনির চারা, খুব সুন্দর এবং ভারী শিকড় সমৃদ্ধ বেগুনির চারা কিন্তু আমরা করেছি এই রেডি কোকোপিট দিয়ে। এবং দেখুন সিডলিং ট্রে থেকে কিন্তু সহজেই তোলা যাচ্ছে এবং অনেক শিকড়। দেখুন প্রিয় দর্শক, যে এই ছোট্ট চারা গাছটা হলেও এর শিকড় কিন্তু অনেক। কিন্তু আপনারা যখন মাটির ভিতরে বেগুনের বা যে কোনো ধরনের সবজি চারা করবেন, তখন কিন্তু আপনারা যখন ওই চারাটা টান দিয়ে তুলে ফেলান, তখন কিন্তু ওই চারা গাছটার সাথে শিকড় থাকে না, শিকড় থাকে খুবই কম। তখন কিন্তু ওই গাছটা লাগানোর পরে দেখা যায় যে গাছটি প্রথমে নেতিয়ে পড়ে, তারপরে আপনার ঢলে পড়ে, তারপরে আস্তে আস্তে গাছটি বেঁচে ওঠে। কিন্তু কোকোপিটে সবজি চারা তৈরি করলে এই চারাটা আপনি যখন থেকে লাগাবেন ঠিক তখন থেকেই এটা গ্রো হবে এবং এটা খুব সহজেই আপনারা স্থান এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম যে আমরা বেগুনের চারা এবং কিছু ফুলের চারা, এগুলি আমরা রোপণ করব। আমরা সেই রোপণ করার জন্য দেখুন প্রিয় দর্শক, আমরা মাটিতে আমাদের যে জৈব সার ভার্মি কম্পোস্ট সাথে হাড়ের গুঁড়ো নিমখৈল এগুলো মিক্স করে নিয়ে আমরা চারা রোপণ করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমরা কিছু ফুলের চারা রোপণ করছি। তার কারণ হচ্ছে যে শীতকাল এসে গেছে, শীতকালীন যে ইনকা গাঁদা ফুলের চারা, এই চারাটা আমরা লাগাচ্ছি এবং পাশাপাশি বেগুনের চারাও আমরা লাগাচ্ছি এবং এর পাশাপাশি আরও সব ধরনের সবজি আমরা মোটামুটিভাবে চাষ করে থাকি পরীক্ষামূলকভাবে।